আমাদের খেলা নিয়ে কমছে, সাউন্ড বক্স দুইটা উপরে, দুইটা টেবিলের উপরে দিয়ে সুন্দর করে দিও। এই কথা এত রায় আল্লাহরে 20 বছরে কইয়ে এত অপটানের ইঞ্জিন একখানি তুই রেখছে, আসলে লাগাই রেখছে বটবটি। এখন আর এই বয়সে আর এত ধৈর্য আছে না। এখন তুই মাইকের এটা কেমনে ট্রিটমেন্ট করবি, কয় না বড় স্ট্যান্ড দিতি, তাহলে বড় স্ট্যান্ড দিলে সেটিং হয়ে যেত। কটে আর মাল, এগুলো মালিক আসেনি না কেসে গা মালিক দেয় কো মালিক কো। হ্যাঁ ছট করে হয়ে গেছে তো, জানে তো অন মডেল আসেন আল্লাহর কাছে জবাব দিতে হবে তোদেরকে। এই যে মানুষটি এতটা ভাড়া দিয়ে আসে বহু দূর, তারা চাইবো রাত 2টা 2:30 বাজবে। আমি সকালবেলা আমার ক্লাস, আমি তো হত্যা হয়ে গেছি, হাতবার জিজ্ঞাসা হুজুর আসেননি বালো, আমি কথাও কইতে রি না, হুজুর আসেননি বালো আসেননি বালো, আমার 10 বার নির্যাতন করেন, আসার পর আর 1 মিনিট সুখ দেন না আপনারা, কেমনে আমি এখন ওয়াজটা করতে বুকের ব্যথা পাইতেছি না। হুজুর এসি তো গুণাগারে সাগি চুরি করছি, লাইফ টাইম আলার করে দিছেন আমার। এটা তো প্রতিষ্ঠিত মাহফিল আপনাদের, এই জিনিসটা তো বোঝার দরকার। দেখেন সে কি ভুলটা করছে, কমন ভুল শোনেন, একটু সুযোগ দেন। আল্লাহ রাস্তে রাতটা বেশি হয়ে গেছে, আপনারা এতিমখানার জন্য 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ যা মন চায় আপনারা একটু সহযোগিতা করেন। কে আছেন প্রথম যিনি দিবেন, পরে যারা দিবে এর সওয়াব আপনিও পাবেন, ওদের ছোয়াব কমবে না, শুধু আপনি ভালো কাজটার উদ্বোধন করার কারণে আপনি ছোয়াব পাবেন। সুবহানাল্লাহ, কে আছেন 1 ব্যাগ চাইল দেন, দেন লেখেন কি নাম, ফারুক ভাই 1 ব্যাগ চাউল, যেটা বাজারে সর্বনিম্ন, বেশি দামিটি দরকার নেই, সব ডিগু ওই বার হইল কিতা কিতা মিনিকেট, মিনিকেট নামে দান আছে নি দুনিয়াতে, সিটারি সব বেড়া নাকি মিনিকেট নামে দান আছে, তাহলে সাইলে হিউম্যানিটি সিটিং গাছি মোড়ানা বাজালে সাইল দিবে আস্তা জিরে এই রে, কোনো অসুবিধা নেই। লেখছেন নি ভাই, 2 নম্বর আসল কাজটা না করি 10টা বাজার লাগছে, কাজ তো হইলো কালেকশন যে তুই মাদ্রাসা, এটা হলো আমাদের লাজেম কাজ। সংক্ষেপে লেখেন, হ্যাঁ কামাল সাজান, কামাল প্লাস সাজান প্লাস মোস্তফা, সাইল দেখো একই কথা, সাইল দেখ টাকা দেখ, আপনাদের অ্যাকাউন্টে ওনারা দিয়ে দিবে ইনশাল্লাহ। মাইকটি কেমনে রে আবার ওয়াজটা কর, কোলাটা এই জিনিসটা তো সেইনে এইটা ইডি হওয়ার মতন সে কল্লাজিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে ফেরেশতারা কনগ্রেচুলেশন দিয়ে রিসিভ করা হবে, আল্লাহ জান্নাতের গেটে দুয়ার খুলি আগে দাঁড়ায় রিস। এই অর্থটা কেমনে করলাম, এখানে একটা ওয়াও বেশি আছে ওয়া ফতিহাত, এর আগের আয়াত জাহান্নামীদের জন্য, সেখানে ওয়াও নাই, সেখানে আছে وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ, সেখানে ওয়াও নাই এখানে ওয়াও আছে। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হচ্ছে কাসাতুল মাবানি কাতাদুল্লু আলাল কাসাতুল মাআনি, কোনো লেটারে কোনো সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে মিনিংস বেশি হবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের অপেক্ষায় আছে, বান্দা কখন আইব, আল্লাহ নিজে বিয়া পড়াইব, আল্লাহ রেডি হয়ে রেছি বহুত আগেই। সুবহানাল্লাহ।
দেখছে কি সুন্দর অফার, আমরা সে রবকে চিনি না। আল্লাহ কো বান্দা রে আমার ঘোষণাটা কি তুই মিছা মনে করস নি রে বান্দা, নিজে মহব্বত করি মনে হয় যেন আমার কাছে এমন ফিলিংস আসে। এই আয়াতটা পড়লে আল্লাহ আমাদেরকে কোলে লইয়া যেন বলতেছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা আছে আর কার কথা অধিক সত্য হতে পারি। আল্লাহ আমরা কইতেছো আজ করি বান্দা আর কথা, তুই কোন কোম্পানির কথা এত সত্য হইব? তাহলে যুবক এতটুকুতে আমন্ত্রণ জানাইলাম, জেনা করা যাবে না, প্রাণ চলে যায় যাক, জেনার সাথে আমাদের আপোষ নাই। এই জামানাতে যদি চরিত্রটা ঠিক রাখো, সামান্য ইবাদত করো, একামতে দিনের কাজ করো, ওলামায়ে কেরামের সাথে মিলিমিশে থাকো, নামাজ কলমাটা রাখতে পারো, অল্প কাজেই তুমি কিন্তু জান্নাত পাইয়ে যাবে। চরিত্রটা রক্ষা করাটাই বর্তমানে তৃতীয় মহাবিশ্ব যুদ্ধের চেয়ে কঠিন, ঠিক কিনা? কারণ হজরত মোবাইলে তো আমরা শেষ করিয়ে এলেছি, এটা তো জব করে দিছি আমরা হাতে কালামাটা, ঠিক নি রে? আমি তো কবরস্থানে ওয়াজ করি, কত আগে তোরা মরি রিস, কলপ তো নাই, শুধু কতগুলো ডেড বডির সামনে আমি ওয়াজ করতেছি। সাহাবীরা হুজুরের প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বিশ্বের অত্যাধুনিক সর্বাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করতেছেন, ডাল তরবারি তীর দিয়ে, আপনার ঘরে কি কিয়ামতের আগে কি বড় কোনো আরো অত্যাধুনিক অস্ত্র আসেনি ফরমানু টরমানু? কার থো তোর ফরমানু বেড়া, আখিরি জামানাতে অস্ত্র হচ্ছে নজর, হুজুরিটা কিতা দৃষ্টি দি কি আবার অস্ত্র? ওয়ান নাজরু সাম্মুন সাম্মাইলাল কালব, আখিরি জামানাতে শ্রেষ্ঠ অস্ত্র হবে নজর, তীরের মধ্যে বিষ মাখি চোখের মধ্যে লাগাই দিব ইউদিন আসারারা, এটা দিয়ে আর উম্মতের চোখের ভিতরে ডুকডুকাই দিলে চোখের ভিতরে তীর আবার তীরের মধ্যে বিষ, তাদের কল পর্যন্ত হত্যা করিয়ে লাইব, এইটা দিয়ে আগরে কাবু করিয়ে গেছে ইউদিরা। বেড়া বেড়ি হুজুর মুজুর বে একটি নেগেট ফিলিম সহবাসের ল্যাংড়া ছবির ওইটা ইয়া লিঙ্গিটা টিপ দিয়ে এলেছি, ঠিক কিনা? হ্যাঁ আস্তে কথা কও না, বুড়িগার পর্যন্ত সাহায্য আমার আসে বুড়িয়া কর আগে সানপুরের হাজি আব্দুল কুদ্দুস কর নাতি আফু আফু, আর কথা আফসারি হুজুর আজান বার করে দিছে, বার করে দিছে ইয়াত আবে, তো বুড়িয়া তো পুরো করতে পারে না, এনে দাঁত বারে যায় ইয়াত ওয়াজ বার করে দিছে, আর বুড়িয়া ঠেলে কো ভাইয়া ঠেলো কা আজারির ওয়াজ টোকাইয়ের, আসলে ইডানো বুড়িয়ার রেসলিং টোকার আসমিন না আসমিন না মাইয়াড়ি আছে তো ল্যাংড়া, ঠিক নি রে? এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মা হইলে সাধুর গাত দেই না, নাই রে? আর গাড়িটা বাঙাচ্ছে আই কই নাই তুই গোস আছে বলে কইছ তো আছে আবার কইছ নাই, ও ভাই নাই রে? বুড়িয়া জানে ইডা হয় মাইয়ার নাতি তো উড়ানে অন্য কাছে, বুড়িয়ে সাধুর গাত দি ওই এনে বর্গর লগে বাতরা দি হুতের বর্গর লগে বুড়িয়ে ডাক দেয়, তো বুড়ি কর তুই খেয়ে উয়া কা বুড়িয়ার খাল না থাকলে কি আছে সিটিং এর কেপটি আছে কমিয়া বাঁধি আইস দিন বল কত রে দেয়। সাটকিল কলেজে তো বিয়ে করে ফ্যান করছিলাম, জাতীয় অনুষ্ঠানে তুই যেভাবে ড্যান্স দিছিল হে তিনি তার রু হাঁদাই গেছে তোর বিত্তে, তুই এ সময় দেড় মন আসিলি আর অন্ত 30 কেজি মাসে 20,000 টাকার ওষুধ গাছ বাঁধি আইস দিন তোর গাত খুন বিটনা গন্ধ করিব, বুড়া মানুষের গাত কিছু খুন বিটনা গন্ধ আছে টেস্টিং করেছে বাবিরে, তো কত তুই ইচ্ছে সরম দেখা কখন গেডি নিরালা নেই রে ওই সা এটা কি তে এবার বুড়িও সশমান না লড়ে সা কসা হেতিও বেড়ি তুইও বেড়ি সা সা হাস মনোজ এরকম সিটিং বুড়িয়া রেসলিং সাইন না বর্তমান আমার মাহফিলে নাই রে? বেড়া বেড়ি নাতিন ভুতনি সবটি আমরা ধ্বংস হইয়া গেছি হিরে, ঠিক নি রে? এই ফিলিস্তিনেরে হইলে দখল করে রামাল্লা রাজধানী, ইহুদিরা 4টা টেলিভিশন দখল করে একসাথে সহবাসের সিনারি লাগাই দিছে রাত দিন 24 ঘন্টা তাদের চ্যানেল থেকে, তোরা বেগুন হলার একা একা থাকা সাই সাই একটা হলা না কেলা সমানোযোগী নাই হেতের মা হেতের খাইছে সে হেতের সঙ্গল করছে কে কি রে আসে তো, হ্যাঁ দেখবেন হলারা একা একা একটু সা এত স্যার নিরিবিলি থাকতো স্যার এতে এই ফরমানু হামলা করিয়ে দিছে তো কলব, ঠিক কি না? শেষ এই যা চোখের মতো অস্ত্র দুনিয়াতে আর নাই,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের দুই নম্বর প্যাসেঞ্জার, নবীজি তারে টিকিট দিছে, সুবহানাল্লাহ কয় না হুজুর, একদিন আগো এহসানপুর হীরাপুর সপ্তগাঁও নিজের বাড়ির মধ্যে এভাবে এভাবে আব্দি বই রয়েছে হুডের মধ্যে, হেদায় তুল্লা যাইতে আছে বিলের মধ্যে, দাম দাই বেল্লাই সকালে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বই রয়েছে করার হুডের, অলরেডি উনি প্রেসিডেন্ট বিএলএ আছে, উডানো দি হাতা কুডের উদ্দি যায় সাদি উনি এমনি বইরেছে এমন তো বইরেছে। আর এবার এই ভদ্রলোকে প্রশ্ন করছে, আমিরুল মোমিনিন আপনার কত প্রশ্ন করতাম ককিতা ক, আপনার তো এই জগতের প্রেসিডেন্ট মোহাম্মদ সাল্লামের কলজের টুকরা, আপনার মল্লা জন মন মলিন, এই যে সকালেও দেখছি আপনি এমনি বইরেছে অনু বৌরিছে, আপনার উডান দিয়ে আটা যাইলাম, এত কাম করিয়েছি মরুভূমিতে, ঘটনাটা কিতা করে বাইরে চাইছিলাম কথাটা কইতাম না, অন্ত কন লাগে ক কিতা ক, জগৎ জননী আর মাইয়া এক রকমের আজি হাফসা, আর এক রকমের নবীর ওয়াইফের কারণে হেতি আর মা, এই আর মা আর মাইয়া বেড়াইতে আইসি আজ্জা করো তোর ভাবি নাই, এই জন্য অন্দর মহলে যাই না বৌরিছি উডানে, দেখছেন নি ফর্দা কারে কয়, আর আগে মুসলমানে কয় মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে, মনের পর্দা বড় পর্দা, হোলা মাইয়া বাহারে মাস আসি বেকের আসে না কিতা কয় বড়া, আগে সানপুরের হেদায়তুল্লাহ এত আন্টির লই সাতকিল যা এরকম সিটিং, হেদায়তুল্লাহ বর্তমানে আমার মাহফিলে হাত দিকে ব্যাটকাই চাইতেন না, নাই রে শুনিলাম তো খারাপ হয়ে গেছে না তো আজান উড়ে দিতাম, তার মহব্বতের লোক কোথার কাটা তো নিতে ফেললো না, কালেকশন নিতে ফেললো না, ওয়াজ বুঝি আর দোষ নাই, আমি ঠিকই দেওয়ার জন্য রেডি ছিলাম, কারণ ব্যাটারির সাহায্য যা আছে এটা তো তোরা এক গুতে সাহায্য এই করে গেলেছ, একটা মানুষের মারবেল্লাই বেশি লেখদের না, যদি 810 কোটি মানুষ যদি বেগুন জিজ্ঞাসা জোর আসেন নিবেলা আসিবেলা আসিবেলা করতে করতে এতে হার্ট অ্যাটাকে মরে যাবে দেড় ঘন্টা পর, মানসিক নির্যাতন তাই শর্মে মানাও করিনো, ওমা আরে রাস্তা দিছে তো ভুলে গেছি খাইতে পারি না তো ভুলে গেছি, আসলে ঠিক অন্য কাজ করছি আমি অন্ত আর এই চলে লেগছে, তো এই জিনিসগুলা এটা তোকে বলি কেন, কোনো বক্তাকে ডিস্টার্ব করিস না, তাহলে তোকে বেশি বা লাভবান হইবি, আমিন কো দুই চারটা কথা বেশি শুনতে পারবি, তার থেকে সার্ভিস বেশি পেবি, তোদের লাভ আল্লাহ তুমি কবুল করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুরে ইবলিসে দেখলে আমার শতান কি আর বই রেছিনি, শতানের টার্গেট নিছে কয়েকটা যদি কুজ্জত লাগাই দিতে আরি তাহলে তো এত একটা মিনিট কুজ্জ করবো আজটা কমে ভাই সাড়া সাশি, এখন এক মিনিট এখানে নষ্ট করলে আমার 810 কোটি মানুষ এতগুলো টেলিভিশন থেকে কেমন পর্যন্ত সময়টা কমাইব, চিন্তা করছ তুই ডিস্টার্বের উপরে ডিস্টার্ব করে মেজাজটা এমনি তারা আগুন করে রেখছে, কখনো আবার বলে দিতে আছে আরও আগের মধ্যে হান খান সাউরানি গাওয়ার ও বাতাস কর নিডি আর কাছে নাই বুদ্ধাম হিসাবে এমন বাদিল্লা দিতে মাসি, এখন জনগণের হুঁশের কিনা সময় এটা দিতে বাধ্য, এখন আসেন যে কথাটা বললাম ফর্দা করতেই হবে, এই গাড়িটা আল্লাহ সৃষ্টি করছে কে উনি জানে এটা কোথায় অ্যাক্সিডেন্ট হবে, আমরা কই মন ঠিক আছে কি ঠিক আছে, আল্লাহ 14 জনের সাথে দেখা করার সুযোগ দিছে শুধু ফেস অনুমতি নিয়ে, মানে নতুন সাত্যাইতেন্ন আর যত তালতো বইন খালতো বইন আন্টি পড়ছি পাড়ার ভাবি দেখা করা যায়েজ, এক সাহাবী আয় কইল নবী ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আর ওকে ডিজিটাল ভাবি আছে আনসারি গয় আর ওই তালা আমাওয়া নবী ও দেবর ভাবি সম্পর্ক আর নাকি তা কর সহি আল বুকারির হাদিস 4936 নম্বর হাদিস মুসলিম শরীফে 2100 তারপরে 7272 নম্বর হাদিস এখন বুগি যুগি ওয়াজ চলে না গো ওই ওয়াজ সে বইতে আছে ডাক নম্বর ভুলাইব শেষ ইয়েলাইব আগে 3.5 দেওয়া যেমন আসিল ডিজিটাল মাপ ঠিক কিনা এই যে হুজুর অনেক রকমের কথা আমার কই এলে তো জিদে হাই জিদে অনহিদে সুযোগ নেই ওড়ালিয়া করি ডাক নম্বর কতিয়ে নম্বর দিয়ে ডিজিটাল খারেজ দিয়ে জাগা মাফি দিতে নগিরা শেষ ইয়ে লেবা হাজিরা তো দূরের কথা ঠিক কিনা এখন কইল ইয়া কুমার দুকুল আলা নিসায় ও সাহাবিরা বেঁচে থাকবা মহিলাদের ভিতরে ঢুকিও না সকল রাজুলুন মিনাল আনসার আনসারি গো এক সাহাবী মদিনাত তৈবার কইল ইয়া রাসূলুল্লাহ ফারাইতাল হামাওয়া আর বড় ভাইয়ের ভোগ গেছে অনহিয়ানো যাইতে বাদ খান লাগে রুডি বেলন লাগে হাই কিতা নবীজি কাল হামু বুয়াল মত হাইলে নবীরে দরক ও দেবর ভাবি মৃত্যু তুল্ল এবার আসে সহিয়াল বুকারির হাদিস মুসলিম শরীফের হাদিস ইমাম আল্লাহ ইবনু সাদ রহমাউল্লাহ তাআলা কাল হামু বুয়া খুজাউস এ হামু মানে এ তারপরে স্বামীর ভাই দেবর হইতো আরে বাসুর হইতো আরে আল্লাহু একবার ওয়ামা আশবাহু মিন আকারিবি জাউজে অথবা স্বামীর ফ্রেন্ড স্টাফ হইতে পারে স্বামীর ক্লাসমেট হইতে পারে স্বামীর কলিগ হইতে পারে একসাথে চাকরি করে ঠিক না আর আমরা কি কই মিলেমিশে আসো র আত্মীয় হেন হাজির সাহেব কো মা আর তো আমরিকা বড় ঢাকা ওই ছোট ওলা জসি মেরে লই তুই সাটকেল তো শাড়ি টাড়ি জানলে মাংসা তুমি লই আনো বাস ভাবিয়ে সিএমসি শরীফে বইছে তুই একসাথে বইছে দেওয়ার লগে দেওয়ার আর ছোট ভাই কেন মারহাটের ভাই তবে হেতির মারহাটের না আরেক মারহাটের ভাই ঠিক কিনা গান লাগা দিছে স্বামী আমার যেমন তেমন দেবরা হায় আমার মনের মতন রে ও কইছো কেন ইস্তেমাউল মালাহি ফুসুক গান শুনা ফুসুকি ওয়া তালাজ্জুজু বিহা কুফরু এটার দ্বারা মজা নেওয়া কুফুরি তাইলে হাদিস দি ফতুয়া মিল তোর ইমান আছে রে যতগুন ও কইছো তো কলমা হড়ো আবার মাসের এতে নাউজুবিল্লাহ দ্রুত কলমা পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু রাসূলুল্লাহ ইমানের নতুন কচ্ছ তুই ও আমি একটা সাবজেক্ট বুঝাই বেললাই না গেছে তুই ও আ এটা কি তা তোমার গান হবে এইভাবে দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মনের মতন রে মিস করিলে হব পাগল রবের মেহমান দাড়ি রে মিস করিলে হব পাগল রবের মেহমান দাড়ি রে আল্লাহু আকবার তুই ভাবির গান ক কি কথা অশ্লীল কথা কারে কয় জ্যৈষ্ঠ মাসে আম পরি টাপুর টুপুর শব্দ করি রে দেউরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে ছয়জন শিল্পী শৈলী রিকে গানই ডাকাইছে হাডি যায় চলাই যায় টিপা দে হাওয়া টিপা দে হিগা গাইছে এলি দিকে দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে সিটেরই একটা ঠিক আছে একটা লিমিট আছে তো ব্যাটা কথা ঠিক কিনা বুড়োই গেছে এখনো কয় টিপা দে প্রেমের মেন সুইচ বন্ধ করে টিপা দে আমার টিপা দে কি কয় আল্লাহ তো করে বাইরে মতো করি কো কি কয় আল্লাহ আল্লাহ তো করে তা ব্যাটা তোরা কবে আঙ্গুরে কথা কো কি কয় আল্লাহ তো করে আলামি লিল্লাযিনা আমানু আম তাকশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ এখনো কি আপনার তওবা করার সময় আসে নাই আপনি হাফ পেন হিন্দি ভেজ দিছেন কত্তা কাপড় গুলি আর আমরা বোরকা লাগাই আবার কিতা কিতা কসিল মারিব কোনখানে নাম ধরে কি করছে ঠিক কিনা
আপনি সিস্টেম করে আগে কইবেন আমি ভুল করছি, আমি আর জীবনে এগুলো করব না, আল্লাহ যাতে আমাকে ক্ষমা করে। প্রিয় ভাই বোনেরা, আমি ইনশাল্লাহ সেবা করব, আল্লাহ যাতে আমাকে তৌফিক দেয়, ঠিক কিনা? আমরা চাচ্ছি আপনারাও জান্নাতে আসেন, আপনারাও আমাদের যুব সমাজকে একটু প্রমোট করেন ইসলামের পথে, যেভাবে আমরা চলতেছি জাহান্নামের দিকে আমরা আগাইতেছি, ঠিক কিনা? তাহলে আর কত হলো জ্যৈষ্ঠ মাস বাদ, আষাঢ় মাসের দরকার। কোন মাস? আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে। বাইরে আগের মতো মাছ কি এখন পাওয়া যায়? কোথায় গেল মাছ? 70,000 বর্গ কিলোমিটার নদ নদী খাল বিল মুক্ত জলাশয় অর্ধেক বাংলাদেশ, সেখান থেকে যদি আমরা আমিষ উৎপাদন না করি সামনে আমাদের জীবন অন্ধকার। চাষের জমিগুলা নষ্ট করি করি মৎস্য চাষ করতেছে, আরো দেশ ডাউনের দিকে চলে যায়। আমি অনুরোধ করব আব্বা আম্মার নিয়তে, দেশ মাতৃকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার মহব্বতে, পশু পাখির ভালোবাসা, পাখিরাও মাছ খাইতে পারতেছে না, পাখি নাই, বর্ষাকালে 1 কেজি করে মৎস্য পোনা নিজ পুকুরে ছাড়বেন, ঠিক আছে? আমার কাছে তোর পুকুরে নিরি কনাই, হ্যাঁ, মুক্ত জলাশয়ে। আর ছোট মাছের পোনাগুলো ধরা যাবে না, রাষ্ট্রদ্রোহী কাজ, মৎস্য আইন লঙ্ঘন করবেন না, ডিমওয়ালা মাছ খাইবেন না। মাছ আসিরা তো ফোন দি দেয়, আর হওয়া নেই যে ওকে ডিমওয়ালা কিছু গঙ্গিয়া মাছ আনিয়ে আসেন এরকম মা বই, হ্যাঁ, এটা মারাত্মক গুণা, বুঝবেন একসময় বিপদ পড়বার পর। কিরিয়া মিয়া বইছে জিনার ওয়াজ করতো, অন্ধে মিয়া মাছ আলাইবার কথা কয়। ভাই খাদ্য সংকট সারা পৃথিবীতে, কত কষ্ট হবে তোরা সামনে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মানে আপনাদের রিজিকের উপরে গজব পড়ে গেছে, তামাম পৃথিবী রিজিক সেই দেশ থেকে আল্লাহ সাপ্লাই করে। সারা পৃথিবীর 60 ভাগ উর্বর মাটি আল্লাহ ইউক্রেন এবং হল্যান্ডে দিছে। এই হল্যান্ডের জমিনের জন্য আপনার এই হিটলার হল্যান্ডটা দখল করে ফেললে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ করছে, আর তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। আমাদের মানুষকে বাঁচান, পশু পাখিকে বাঁচান, যে যে ধর্মের হোক তাদেরকে আদর করেন। খাদ্য সংকট দূর করার জন্য যার যতটুকু আছে জমিন চাষাবাদ করেন। আমরা বেড়ি করি করি সরকারের 2 কোটি টিয়ার রাস্তা আনের উড়ির বৃত্তে হান্দা গেছে, সরকার কি টিয়া ঠিক আনে যেন গাইটওয়াল দিবেল নাই আসেনি এরকম। মাছ বেশি তুই খাস, জনগণের বেড়া 2 কোটি টিয়ার রাস্তা তোর উড়ির বৃত্তে আলা দিছ বেড়া, কথা ঠিক কি না? 18 কোটি মানুষ 10 গা ডিমে উৎপাদন করছে, তাহলে কত কোটি ডিম আমাদের জাতীয় গ্রিডে প্রতিদিন যোগ হয়। পোলা মাইয়ার অজ্ঞা ডিম খাবা, ঠেঙ্কের হয়েছে এটি কত লম্বা লম্বা বা আমরিকা বলা সাহেব ইয়ে দিতে বি মাইয়ারে ওর কথা কয় না। তো টিয়া না তাস বাবির 1 লাখ, বাবি তো খুশি নেই তোর উপরে, বাবিরে খুশি করতে হলে বুড়িগার মতো তাল খাইতে হইবে। এই বুড়িগারা তারের মতো সোজা করছে বেড়ি করে তাল খাই, আতুডা সিটিং আতুডা প্রত্যেকে, আর ভাই আতুডা প্রত্যেকে একটা করে তাল গাছ লাগামু, আই জানে দিছে না বাসাটারে মারছা লাগামু, হাসে মারি দেছে ঘুমি তুই দেছে তেরে অন গুণ হইতো নাই আছে, কারণ আর তোকে ব্যাকরে একবারে দিতে হইলো 3 দিন লাগবে, তোরটা তুই মার, ঠিক আছে নি ভাই? খাদ্য চাই, খাদ্য, অনেক মানুষ অসুস্থ, কেন অসুস্থ? বিষ খেতেছি আমরা, খানার নামে বিষ খেতেছি, খানার নামে বিষ খাইয়ে অজ্ঞের দেশে ডিমে খাচ্ছা, দেখবি ভাবি কত খুশি হইব। হিটলো তো যাইতো না, কইতো দরকার নাই, আই লাভ ইউ। মাছ আসির এই কথাটা কইস, তাহলে কি মৎস্য ছোট পোনা আমরা ধরবো না, ঠিক আছে? তো এবারের বর্ষাকালে আমি জাতীয় আন্তর্জাতিক নদীগুলোতে ইনশাল্লাহ মাছের পোনা ভালাম, প্রতি বছর তো হালাই দেয়াছি ইডি। তুই তো তোর আদি কোনোদিন দোষ কাটিয়া দেস, তোর বিবেক কুত্তা মুচ্ছে দে, আরে বিবেকে কুত্তা মুততে হইলো বেটা, কুত্তা আসে না, কুত্তারও বহুত বিবেক আছে। এদিন না এই টিকটক ভিডিও একটা দেখছি সিদ্দিক ভাই, কুত্তকে হতে রয়েছে এটা রূপ দিয়ে হিডি রূপ দিয়ে বান্দর গেছে তে গড়ায় টড়ায় বান্দর গিয়ে কিনে দিয়ে তি গলা এটা টানে কুত্তা, কুত্তাকে জিরবা সাবি কেন জিরবা বার করে দিছে,
এবার বান্দরকে কুত্তা, হ্যাঁ কুত্তার জিরবেত তো এনে লালালে, এবার নিজের জিরবেত লাগা কুত্তে গেরে গাল টানে জিরবেত কুত্তা মারতে না, মাগু কুত্তা তো রয়েছে উতি সিদ্দিক ভাই, এবার বান্দরকে তো এত তো বান্দর বান্দরে কুত্তার এসএমজি ধরে আন্ডা ধরে দিছে তার আন্ডার সামনেটা, এটা তো টেলিভিশনে এত কথা কম যেত না, আন্ডার সামনে কি তা তাই বুঝতি।